নির্বাচিত প্রতিনিধির উপর যেভাবে হামলা চালানো হয়েছে নজিরবিহীন তো বটে, ব্যাখ্যাজনক এবং এটা প্রতিবাদের ভাষা আমাদের জানা নেই। আমরা লক্ষ্য করেছি সরকার ইতিমধ্যে এজন্য দুজনকে গ্রেফতার করেছে এবং পুলিশের পক্ষ থেকে মামলা দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে এটাকে সাধুবাদ জানাতে চাই আর সাথে সাথে এই প্রশ্ন উত্থাপন করতে চাই, এটা কি আইওয়াশ নাকি সত্যি কোনো পদক্ষেপ? কারণ আছে, কারণ এই আক্রমণের পেছনে যাদের নাম এসেছে পত্রিকায়, সমস্ত পত্রিকায়, তাদের অনেককেই গ্রেফতার করা হয় নাই, তাদের অনেকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। দুই নম্বর সন্দেহের যে কারণ রয়েছে সেটা হচ্ছে এই আক্রমণকালে যে ভিডিও ফুটেজ ছিল সেটা গায়েব করে দেওয়া হয়েছে। আমরা এর আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে যে নৃশংস বর্বরচিত হামলা চালানো হয়, সেই হামলার জন্য ছাত্র অধিকার পরিষদের নেতাদেরকে ধরে নিয়ে অকথ্য অত্যাচার করা হয়, অনেক ব্লেম দেওয়া হয়, অনেক মামলা দেওয়া হয়। সেই হামলার ফুটেজ কোথায়? তারা যখন সেই ফুটেজ কখনো কেন পাওয়া যায় না? এরকম ঘটনা ঘটলে আমাদের সন্দেহ করার কারণ আছে যে ছাত্রদের ক্ষোভকে প্রশমিত করার জন্য সরকার হয়তো আইওয়াশ হিসাবে বিশেষ ব্যবস্থা নিচ্ছে। আমি আশা করি আমার বক্তব্য যেন ভুল প্রমাণিত হয়, এই হামলার জন্য, ন্যাক্কারজনক হামলার জন্য যারা দায়ী তাদের প্রত্যেককে যেন আইন অনুযায়ী বিচার করা হয়। আমার দ্বিতীয় বক্তব্য হচ্ছে, আমরা লক্ষ্য করতেই জানি ডাক্তারবিপি নোটকে বিভিন্ন ধরনের নসিহত দেওয়া হচ্ছে, এই বিষয়ে কথা বলা যাবে, এই বিষয়ে কথা বলা যাবে না। যারা এই সমস্ত নসিহত দেন তাদের মধ্যে দুর্ভাগ্যজনক ভাবে ছাত্র আন্দোলনের বড় বড় সাবেক নেতাও রয়েছেন। আমি তাদের কাছে প্রশ্ন তুলতে চাই, ছাত্ররা যদি জনগণের স্বার্থের ব্যাপার নিয়ে প্রশ্ন না করতো তাহলে কি দেশে মুক্তিযুদ্ধ হতো? দেশে এরশাদের পতন হতো? আপনাদের সবাইকে যখন জেলে ভরে রাখা হয়েছিল ছাত্ররা যদি আপনাদের পক্ষে কথা না বলতো আজকে আপনারা বাংলাদেশের ক্ষমতা আসতে পারতেন? বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো? বাংলাদেশের কোন সংবিধানে লেখা আছে যে ছাত্ররা শুধুমাত্র এই এই বিষয়ে কথা বললে এই এই বিষয়ে কথা বলতে পারবে না? এই সমস্ত হাস্যকর কথাবার্তা আপনাদের উদ্দেশ্য এবং আপনাদের অতীত রাজনৈতিক যে ঐতিহ্য সেটাকে প্রশ্নবিদ্ধ করে। আরেকটা কথা হচ্ছে, যখনই ভারতের বিরুদ্ধে কিছু বলা হয় তখন আপনারা এত বেশি অতিষ্ঠ হয়ে যান কেন? আমার প্রশ্ন হচ্ছে, এটা তো ভারতের বিরুদ্ধে, ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কথা না, ভারত রাষ্ট্রের একটা নীতির বিরুদ্ধে কথা। ভারতের যদি সীমান্তে যদি আমাদের বাংলাদেশের পানি মারা যায়, আমরা যদি নদীর পানি না পাই, যদি বিনা থেকে ট্রানজিট দিয়ে দেওয়া হয়, যদি বাংলাদেশকে অপমান করে কথা বলা হয়, যদি এডার্সি নামে লক্ষ লক্ষ মুসলমানকে বাংলাদেশে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়, তাহলে বাংলাদেশের যে কোনো মানুষের অধিকার রয়েছে তা প্রতিবাদ করার, এটা না করার। আপনাদের যত ইচ্ছা আপনারা ভারতের পক্ষে কথা বলুন, ভারত আপনাদেরকে কিছু দেখ না দেখ আপনারা খুশিতে আত্মহারা হয়ে যান, কিন্তু আপনারা যেমন আত্মহারা হতে পারেন যে কোনো মানুষের দেশের স্বার্থে প্রশ্ন করার অধিকার রয়েছে। আমার তৃতীয় কথা বলবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যাপার দিয়ে আমি শুধু একটা কথা বলতে চাই, দেখেন আমাদের শিক্ষকরা আমরা কেউ ভয় দোষী পাতা না, আমাদের মধ্যে দলাদলি আছে, আমাদের অনেকের মধ্যে দলাদলি আছে, কিন্তু সবকিছুর সীমা আছে, সবকিছুর সীমা আছে, আপনারা সীমা লঙ্ঘন করে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে যখন একজন ছাত্র আমি দেখলাম সংবাদে যে তাকে যখন সাহায্য দেওয়া হচ্ছে, যখন নির্মম ভাবে মধ্যে ফেরানো হচ্ছিল, উনি তাকে উল্টো পুলিশের কাছে দেওয়া হুমকি দিয়েছেন। আমি আশা করব আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হয়, আমি মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে যত পড়াশোনা করেছি, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, দেশের পক্ষে দাঁড়ানো, দেশের মানুষের পক্ষে দাঁড়ানো। যারা দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে, যারা দেশের পক্ষে দাঁড়িয়েছে, তারা হচ্ছে নূর এবং ছাত্র অধিকার পরিষদের নেতা পরিবেক্ষিত বিকৃত যৌনাচারের জন্য অভিযুক্ত, এই সমস্ত মুক্তিযুদ্ধের মঞ্চের নাম দিয়ে যারা মুক্তিযুদ্ধের চেতনাকে সবচেয়ে ভালোভাবে ধারণ করে তাদের উপর আক্রমণ করছে। আপনারা এটাতে ভয় পাবেন না, মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনাই হচ্ছে যে কোনো অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আপনারা এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে কোনো সরকারের আমলে যে কোনো পরিস্থিতিতে আপনারা এই আপনাদের এই যুদ্ধ, এই অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংগ্রাম অব্যাহত রাখবেন, এই আশা আমার ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়েছেন।